হে এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার এখন বাজে সকাল 11:10। এখন আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে। আজকে যা ওয়েদার ছিল পুরো মেঘ আর বৃষ্টি। তো আমি ভেবেছিলাম আজকে জিনিকে নিয়ে স্কুল যেতে পারবো না, তারপর সেটাই ঠিক হলো সবাই মিলে যে আজকে সত্যি যেতে যাওয়ার মতন ওয়েদার ছিল না সকালের দিকটা। হঠাৎ করে 11টার পর থেকে দেখছি একদম ঝলমলে আকাশ, রোদ উঠে গেছে। তো সবাই আবার বললো যে না, স্কুল তো কামাই না করাই ঠিক, সেই জন্য ভাবলাম যে তাহলে দিয়েই দিই। আর সেই যে জিনিকেও রেডি করে দিয়েছি, ও রেডি হয়ে খেলছে, আমিও রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি আমি আর রেডি কি, মানে যা একটা জামা ফামা গলিয়ে নিলাম, তো এবার বেরোবো। আমার আজকে সকালের দিকে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে আমাদের পুরো বিল্ডিংয়ের আর কি প্ল্যান ছিল যে আজকে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার হবে, মানে জলটা পরিষ্কার করবে, যে ট্যাঙ্কটা পরিষ্কার করবে। তো তার কারণের জন্য 9টার সময় বলেছিল আসবে, কিন্তু এই ওয়েদারের জন্য আসতে পারেনি। তো আমার আজকে ভোরবেলাতেই সমস্ত রান্না টান্না সব মোটামুটি কিছুটা হয়ে গেছিলো, আর কিছুটা দেরি করে চাপিয়েছিলাম। তো সেটা আমি এখন আবার রেখে দিলাম, ওটা থাক, এখন আর কিছু করবো না, কেন কি জিনিকে নিয়ে দেবো যখন বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন বেরোই, চলো ওখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো জিনিকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করে এখন এলাম রান্নাঘরে। আজকে না একটু মালপোয়া বানাবো, তো মালপোয়া বানানোর ইচ্ছা করছে। তো দেখো, প্রথমে না এরকম মেজারিং কাপে এটা 50 আছে, একটু সুজি নিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে দিলাম। এবার এই কাপেরই মানে 150 মতন ময়দা দিয়ে দেবো। এই যে এটা আছে 100 ময়দা, তো এটা এটা একবার দিয়ে দেবো, আর 50 দেব। এই যে এটা রেডি করে নিলাম। এবার এর মধ্যে দেব একটুখানি নুন সামান্য, আর দিয়ে দেব চিনি। চিনিটা যে যার মতন খুশি দিতে পারো, আমরা একটু চিনি খাবো, মানে একটু মিষ্টি মিষ্টি হবে বলে, তো আমি আর একটু চিনি দেব, আর একটু চিনি অ্যাড করে দিলাম। তো এবার ব্যাটারটা তৈরি করে নেবো, এটাকে ভালো করে আগে একটু মিক্সড করে নেব, দিয়ে এবার একটু অল্প 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 দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করব। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে করলে কি হবে, তাহলে মানে লাম্পস থাকবে না। আর একটু দুধ দিয়ে দেবো, সুজিটা যখন ফুলবে তখন এই দুধটা একদম সমানে সমানে হয়ে যাবে। এটা এইভাবে রেডি করে নিলাম, এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো। এবার পরে এটাকে তৈরি করব। বিকেল হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এলাম। এখন করব, আগে শিরাটা করে নিই, মালপোয়া বানাবো তো আগে যে চিনির যে রসটা সেটা লাগে সেই শিরাটা করে নিই। দেখো আমি হাফ কাপ না এই চিনি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো, আর তার সাথে হাফ কাপ জল মিশিয়ে দেবো। আর এর মধ্যে দেবো একটু ছোট এলাচের এলাচি, গুঁড়ো দিলে ভালো হয়, আমার কাছে গুঁড়ো নেই, আমি এমনি দিয়ে দিচ্ছি। আর একটাতে আমি মালপোয়াটা বানাবো, প্রথমে কড়াইতে তেল দিয়ে নিই। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম না, ওর মধ্যে একটুখানি মৌরি দেব। দেখো এগুলো ফুলে ফুলে উঠছে, ঠিক এরকম দেখতে হবে। এই যে আমাদের মালপোয়া রেডি হয়ে গেল, বেশ অনেক কটাই হয়েছে বলো, অল্প ব্যাটার ছিল, বেশ অনেক কটাই হয়েছে। মাকে বললাম আজকে একটুখানি তুমি পরোটাগুলো করে দাও, তো মাকে মা পরোটা ভাজছে, আর আমি এখানে আলু আর কুমড়োর তরকারি বসিয়েছি। মা তুমি একটুখানি ইয়ে নিয়ে যাবে, গোল গোল করবে, গোল গোল পরোটা হয়, পরোটা তিন কোণা হয়, আমার মা বলে গোল গোল পরোটা। ও মা বলছি তুমি ইয়ে নিয়ে যাবে মালপোয়া,
কার জন্য তুমি খাবে? বৌদিকে তো দেবো, তুমি খাবে না? তুমি কিছুই খাবে না। এতক্ষণে রান্না টান্নার দিকটা কমপ্লিট হলো রাত্রেবেলার। আজকে রুটি পরোটা আর কি বলে কুমড়ো আলুর তরকারি করে দিলাম। মা পরোটাটা করে দিয়ে গেল, আজকে মাই বললো আমি করে দিয়ে যাই। আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হয়, আমারও একটু ভালো লাগছিল না, কেন মালপোয়াটা করতে না একটু টাইম লেগেছে। তো যাই হোক হয়ে গেছে। এবার আমি আমি গাটা ধুয়ে সন্ধে টন্ধে দিলাম, এবার একটু বসেছি। আমি এখন ভাবলাম যে দেখুন বসছি তাহলে তোমাদের সাথে কালকে যে শপিং করলাম কি কি করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই, তো তার কারণের জন্য এখন বসলাম। তো চলো সেগুলো আগে দেখাই। প্রথমে দেখো মা লক্ষ্মীর আগে জামা কাপড় কিনে আমি প্রত্যেক বছরই বলেছি যে মানে শুরু করি আর কি আমাদের পুজোর শপিং। তো যাই হোক কালকেও নিয়েছি, কালকে এরকম একটা মানে আমার বাড়িতে দুটো লক্ষ্মী ঠাকুর আছে, একটা ছোট মূর্তি একটা বড়। তো ছোট লক্ষ্মীটার জন্য মানে ছোট সাইজের যেটা মা লক্ষ্মী তাও তার জন্য এটা একটা নিয়েছি, এটা পুজোতে পরাবো। আর ইচ্ছা আছে এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন পরাবো। তো দুজন দুটো এরকম একই সাইজের দুটো নিয়েছি। আর বড় মা লক্ষ্মীটার জন্য ওরকমই সেম একটা হলুদ নিয়েছি, এটা পুজোতে পরাবো। আর এটাই লক্ষ্মী পুজোয় দেখি এটা হয়তো পরাবো। তো এর জন্য চারটে কিনে রেখেছি। আর যদি নাও পড়াই এই এটার বা লক্ষ্মী পুজোতে তো দেখা যাক কি হয়, পুজোর দিন তো ওইরকমই পড়াবো। তো দাঁড়া ফুলগুলো খাটে তো রাখবো না, আগে একটু সরিয়ে দিই। এটা এই ঠাকুরের জায়গায় একটু কাছে রাখতে হবে, আমি কালকে গঙ্গা জল দিয়ে দেবো। তো যাই হোক ওটা মা লক্ষ্মীর হয়ে গেল। এবার যেটা কিনেছি শাড়ি নিয়েছি, আর শাড়ি এবারে যা আমি দেখলাম মার্কেটে রয়েছে দু তিন রকম রয়েছে। একটা বললো কি বাপ্তা সিল্ক, আমার শাড়ি সম্বন্ধে খুব একটা ইয়ে নেই, তাও মোটামুটি যেটুকুনি বুঝলাম একটা বাপ্তা সিল্কের মধ্যে রয়েছে। একটা রয়েছে বাটিকের, বাটিকের সাথে কি লিনেন কি একটা এরকম উঠেছে। আর বললো অর্গ্যানজা রয়েছে, আর একটু সেমি কাতান ধরনের অন্য রকম ওই ধরনের কাতান সিল্কের উপরে কিছু শাড়ি দেখছিলাম। আর ঢাকায় তো অলওয়েজ সব সময় মানে প্রতি বছরই ঢাকায় তো নতুন, এবারে যেটা ঢাকায় দেখলাম সেটা বেশি চলছে, এটা হচ্ছে কপার জরির ওপরে ঢাকায় মানে যেটা দেখলাম মার্কেটে এখন চলছে। তো যাই হোক আমি বাড়ির দুটো শাড়ি নিয়েছি, একটা এটা আমার নিয়েছি কাকিমার জন্য, এটা একটা মানে ঘিচা ধরনের শাড়িটা। তো এটা একটা নিয়েছি দেখো এরকম কালারটা, আমার কাকিমার খুব একটা এজ না তার কারণের জন্য এই ধরনের কালার একটা নিয়েছি। তো এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি এটা একটা, এটা আমার নিয়েছি মেজোমার জন্য মানে জেঠিমার জন্য। তো এটা একটা তোমার হ্যান্ডলুম বলতে পারো এই ধরনের, এই এটা হচ্ছে তোমার বডিটা, এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা পোর্শনটা, আর এই ধরনের পার মানে কি একটা কি গঙ্গা যমুনা পার না কি বলে না, এই এইটা হচ্ছে গঙ্গা যমুনা পার এই কালারটা বাসন্তী কালারের সাথে এটা। তো এটা একটা নিয়েছি, এটা তোমার হ্যান্ডলুম। আর এই কাপড়টার একটাই কি ভীষণ ভীষণ নরম কাপড়টা, যেহেতু একটু ধরো এজেক্ট তো খুব একটা ভারী শাড়ি দিলে পরতে পারবে না, তো তার কারণের জন্য এটা নেওয়া। আর আমার মায়ের মা এখনো গিয়ে পছন্দ করে মা নিজে কিনবে, তো তার কারণের জন্য মায়ের শাড়িতে এখনো মা কেনেনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে মা যেদিন যাবে মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনবো। আর যেহেতু মেজোমা আর কাকিমা তো গ্রামের বাড়িতে থাকে তো ওখান থেকে তো এসে নেওয়া সম্ভব নয়, তো তার জন্য আমি পছন্দ করে কিনলাম। আমি কোনো বছর কি করি বলো তো মানে বাবা কাকা জেঠুদের দিই, তিনজনকে দিই, মানে বাবাকে দিলে কাকাকে দিই, কাকাকে দিলে জেঠুকে দিই, মানে ওরা ওরকম দিই, আর না হলে মা মেজোমা কাকিমা তিনজনকে দিই। আর এবারে হয়েছে মায়েদের ভাবটা ওই জন্য মায়েদের, আর যদি এর পরে দেখি কি হয় তারপরে আবার বাবাদেরও নেব। আমি একটা এই শাড়িটা নিয়েছি, এটা অর্গ্যানজা পিওর অর্গ্যানজা, এটা তোমার এই খুলতে খুললে আর ভাঁজ করতে পারবো না। যাই হোক এটা তো এরকম পাখি মোটিভের এরকম নিয়েছি। এটা এটাকে আমি আরেকটু অন্যরকম করবো, মানে শাড়িটাতে একটু কিছু করার ইচ্ছা আছে,
তো ওই কারণের জন্য এটা একটা নিয়েছি। এটার খুব নরম কাপড়টা, মানে ফলটা ভীষণই ভালো। এবার এই অর্গানজা তুমি মার্কেটে আমি যা দেখলাম অনেক রকম প্রাইসেই পাবে, খুব কমেও পাবে, আবার তোমার একটু ভালো কোয়ালিটিও রয়েছে আর খুব কমেও রয়েছে। চাইবো ওরকম নিয়েছি, আর তো আমার ডেইলি ইউজের জন্য এবারে না খুব একটা দামি কুর্তি এখনো কিনিনি, হয়তো একটা দুটো নেব, কিন্তু ম্যাক্সিমাম আমি নিয়েছি একদম মানে কটনের সুতির নিয়েছি, যেটা মেয়েকে স্কুল টুল দিতে যাওয়া নিতে যাওয়া তো সেই সবের জন্য। এই দেখো এটা একটা নিয়েছি, একদম সুতির, খুব সুন্দর দেখতে। এখানটা না পুরো এমব্রয়ডারি করা, মানে একটা সুতোর কাজ করা আছে। তো এটা একটা নিয়েছি, পরে বুঝাতে হবে। আর নিয়েছি এটা একটা নিয়েছি, এটা হচ্ছে তোমার ওয়ান পিস, মানে ফ্রক টাইপের। তো এখানটা বেল্ট দিয়ে, এটা আমার সাইজে অনেকটাই বড় হয়েছে, এটাকে আমাকে একটুখানি অল্টার করতে হবে, কিন্তু দেখে পছন্দ হলো, তো সব থেকে দামটাকে পছন্দ। এটা 500 টাকা দাম নিয়েছে, তো অনেকটাই কমে লেগেছে বলে নিয়ে নিলাম। এখানে না প্যাচ ওয়ার্ক করা আছে, আর এগুলো পুরোটা না বোঝা যাচ্ছে না কিনা জানি না, এগুলো পুরো হাতে কাজ করা, মানে রান সেলাই হয় না সেই রান সেলাই দিয়ে কাজ করা, আর সামনেটা পুরো এরকম বোতামে বোতাম করা আছে। আর এখানটা তো তোমার বেল্ট থাকবে, তো এটা একটা নিয়েছি, এটাও তোমার ওই বললাম দাম একটু অল্প লেগেছে বলে এটা নিলাম। আর একটা নিয়েছি ফ্রক, এটা একটা নিয়েছি, এটা একটা ফ্রক নিয়েছি পুরো ব্ল্যাক কালারের, এটাও ওই মাঝখানে তোমার বেল্ট পড়বে। তো এটা এটা তো আলাদা করে কিছু কাজ টাজ নেই। আর একটা কুর্তি নিয়েছি, এটা এটা তোমার সামনেটা একটু কাজ করা আছে, এখানে এই পোর্শন বাস। এই হচ্ছে কালকের শপিং, এগুলোই কটা নিয়েছি। কেন কি জানো তো, এই কুর্তিগুলো আমার এখন খুব লাগবে, মানে কুর্তিগুলো আর ওই জিন্সের টপ, মানে ওপরে টপ, এগুলো ম্যাক্সিমাম এবারে নেবো। এবারে খুব যে ওই দামি জামাগুলো নিই ঠিকই, প্রত্যেক বছরই নেওয়া হয়, 3টে 4টে করে নেওয়া হয়, কিন্তু নিয়ে সেটা না ওই খুব অকেশন ছাড়া ওগুলো পরা হয় না, তার কারণের জন্য এবারে খুব একটা নিইনি এখনো পর্যন্ত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শপিং হলো। এবার তো আরো সব বাড়ির লোকেদের কেনাকাটা বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করবো। জিনির একটা দুটো জামা হয়েছে, ওগুলো পরে দেখাবো অন্য একদিন। জিনিগুলো যেদিন দেখাবো সেদিন দেখাবো। ববিরও তো মোটামুটি, ববির তো আমি অলরেডি কিনে নিয়েছি, 7-8টা গেঞ্জি কেনা হয়ে গেছে, কেন ও বছরে একবার কিনে, একবারে এক লট কিনে, সারা বছর ও আর খুব একটা জামা কিনে না, ও যখন যখন ওর নিজের দরকার পড়ে ও নিজের মতন কিনে নেয়। তো শপিং আমার এই পর্যন্তই, আর আর তো কিছু এখনো কেনাকাটা হয়নি, কিনলে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো বলো কেমন, কমেন্টে জানিও কেমন লাগলো, কোনটা কিছু কেমন লাগলো না লাগলো। তো মোটামুটি দেখো এই কুর্তিগুলো বলে দিই তোমাদের, যারা যদি কখনো গড়িয়াহাটের দিকে যাও, কুর্তিগুলোর দাম তোমার 500 টাকা করে, কুর্তি আর আমার ওয়ান পিসটার দাম 500 টাকা। এটার দাম অনলাইন থেকে নেওয়া, এটার দাম মনে হয় এটা 3099, তো এটা মনে হচ্ছে 1.5 না 999, এইটা নিয়েছে 999 অফারে নিয়েছিলাম এটা। তো যাই হোক এইগুলো মোটামুটি এটাই, আর তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর গিয়ে টাটা, আবার কাল দেখা হবে।